তিন ধারে পলাশের বন, পালাবো পালাবো মন। জানি জানি গানটা পারফেক্ট হয়তো গাইনি, কিন্তু এই গানের লাইন দুটো শুনলে সবার প্রথমে আমাদের মাথায় আসে কিন্তু পুরুলিয়ার কথা। ঠিক ধরেছ, আজকে আমাদের ভিডিওটা হতে চলেছে পুরুলিয়া নিয়ে। পুরুলিয়ায় দু রাত্রি তিন দিনে তোমরা কি কি ঘুরবে, কি কি জায়গা দেখবে, সেই সব কিছু জানার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আমরা ভোর 5:30 সময় গাড়ি নিয়ে পুরুলিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম, আর যাওয়ার পথে শক্তিগড়ের থেকে ব্রেকফাস্ট করাটা কিন্তু ম্যান্ডেটরি। সবাই ডিফারেন্ট ডিফারেন্ট মেনু অর্ডার করে ব্রেকফাস্ট করতে ব্যস্ত, আমি কিন্তু ব্রেড বাটারেই স্টিক ছিলাম। শক্তিগড়ে বেশিক্ষণ সময় নষ্ট না করে আমরা চটজলদি ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে পড়লাম পুরুলিয়ার উদ্দেশ্যে। প্রায় 250 কিলোমিটারের মতো পথ কলকাতা থেকে পুরুলিয়া। সব থেকে বড় মজার ব্যাপার হলো এখানে প্রকৃতিকে খুব কাছ থেকে উপলব্ধি করা যায়, জার্নিটা একটা অদ্ভুত ভাবে ফিল করা যায়। আমরা কিন্তু 2 দিন বরন্তিতেই স্টে করব, বরন্তিতে থেকে সেখান থেকে আমরা পুরো পুরুলিয়া ঘোরার চেষ্টা করব, অযোধ্যা সার্কিটটাও কভার করার চেষ্টা করব। সময়ের জন্য জানি না কতটা কি পসিবল হবে, দেখা যাক। আমাদের হোটেল বুকিং ছিল স্প্যাঙ্গল উইংস রিসর্ট, এই হোটেলটা কিন্তু আমরা ওদের ওয়েবসাইট থেকেই বুক করেছি। বুকিং প্রসিডিওর আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, কন্ট্যাক্ট ডিটেল সব কিছু দিয়ে দেব, তোমরা যদি চাও এই হোটেলটা কিন্তু বুক করতে পারো। ঘড়িতে তখন ঠিক 12:30 বাজে, আমরা রিসর্টের সামনে পৌঁছে গেছি। চলো তাহলে আমার ফোনের লেন্স দিয়ে এই রিসর্টের চারপাশটা তোমরা একবার ঘুরে দেখে নাও। রিসর্টটা কিন্তু বরন্তি লেকের একদম গাই, জাস্ট 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে তোমরা বরন্তি লেকের সানসেট ভিউ পয়েন্টে পৌঁছে যেতে পারবে। রিসর্টের কিন্তু নিজস্ব ওয়াচ টাওয়ারও আছে, এই যে লেকের ভিউটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ওই ওয়াচ টাওয়ার থেকেই আমি ক্যাপচার করেছি। এবার তাহলে রুম ট্যুরের পালা, রুমে আমাদের কি কি দিয়েছে সেগুলো এক ঝলকে দেখে নিই। আলমারি, যেগুলো বেসিক অ্যামেনিটিস থাকে সেগুলো সবই দিয়েছে, ব্ল্যাঙ্কেট ছিল, চেয়ার টেবিল ছিল, টিভি, খাটটা বেশ ভালোই বড়, ড্রেসিং টেবিল মানে সেখানে জাস্ট একটা কাচ দেওয়া ছিল, আর এই যে জানলাটা রয়েছে বিছানায় খাটের পাশেই, সেখান থেকে তাকালে মানে পর্দা সরালেই জাস্ট দেখো তোমরা বরন্তি লেকের অসাধারণ ভিউ দেখা যাচ্ছে, তার সাথে পলাশ গাছ। ওয়াশরুমটাও বেশ বড়, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, আর গিজার রয়েছে। তো আমার মোটামুটি ভালোই লাগলো।
এবার চলো দেখে নিই ব্যালকনি, কারণ ওয়াশরুমটাও যেমন একটা ইম্পর্টেন্ট পার্ট, তেমনি যে কোনো রুমের ব্যালকনিটাও একটা কিন্তু মেন অ্যাট্রাকশন। পাশেই কিন্তু এটা একটা ফুটবল গ্রাউন্ড, আর ওই দূরে দেখা যাচ্ছে বরন্তি লেক। ওয়েদারটা যদি ঠান্ডা ঠান্ডা থাকে তাহলে কিন্তু ওইখানে বসে এক কাপ কফি নিয়ে সময় কেটে যাবে। ঝটপট তারপর আমরা সিম্পল মেনু অর্ডার করে লাঞ্চ খেয়ে একটু রেস্ট নিয়েই বেরিয়ে পড়েছিলাম বরন্তির সানসেট দেখার উদ্দেশ্যে। যাওয়ার পথে আমরা ভেতিগ্রাম হয়েই গেছিলাম, কারণ ভেতিগ্রামের সৌন্দর্যটা অসাধারণ। ভেতিগ্রামের পলাশ জঙ্গলটা ঘুরে দেখব বলে আমরা কিন্তু বরন্তি সানসেট পয়েন্টে একটু ঘুরেই গেছিলাম, নয়তো আমাদের হোটেল থেকে শর্টকাটে 5 মিনিটের ডিস্টেন্স, যেটা আমি আগেও বললাম, সেভাবে আমরা পৌঁছে যেতে পারতাম। কিন্তু ভেতিগ্রামটা অসাধারণ, জাস্ট পলাশ গাছ দিয়ে মোড়া, মনে হবে কেউ আবির খেলে দিয়েছে। সূর্যাস্তের সময় প্রায় এগিয়ে আসছে, তাই ভেতিগ্রামে আমরা বেশিক্ষণ সময় নষ্ট না করে চলে এলাম বরন্তির সূর্যাস্ত উপভোগ করতে। বরন্তি লেকের সূর্যাস্ত দেখে তার অপরূপ সৌন্দর্য উপভোগ করে আমরা রিসর্টে ব্যাক করে আসলাম। সেদিনটা কিন্তু আমরা তাড়াতাড়ি ডিনার সেরে শুয়ে পড়েছিলাম, কারণ আমাদের প্ল্যান ছিল পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়ব অযোধ্যা সার্কিটের দিকে। অযোধ্যা হিলটপে যাওয়ার সময় আমরা দুধারে রাস্তার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। এত পলাশ গাছ আমি সত্যি আগে দেখিনি, তাও এখন প্রায় শেষের পথে। দোলের উইকটা আসলে হয়তো আরও বেটার, আরও অনেক বেশি আবিরডাঙা পলাশ বন দেখতে পেতাম। অযোধ্যা হিলটপে এসেই আমরা প্রথমে চলে এসেছিলাম আপার ড্যাম।
কাছের মানুষদের গিফট করার জন্য এখানে কিন্তু তোমরা প্রচুর হাতের কাজের জিনিস পাবে। শুধু হাতের কাজের জিনিস নয়, এখানে কিন্তু প্রচুর খাবার দাবারের দোকানও রয়েছে। আপার ড্যাম দেখার পর আমরা সোজা চলে গেছিলাম মার্বেল লেক দেখতে। মার্বেল লেকে যাওয়ার রাস্তার দুধারে কিন্তু প্রচুর গিফট আইটেমের দোকান রয়েছে, এখান থেকেও তোমরা মনের মতো জিনিস পারচেজ করতে পারো। লেকের জল যেন একদম কাচের মতো পরিষ্কার। এখানে চারপাশে যে কালো পাথরগুলো তোমরা দেখছো, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মার্বেল, তাই এই লেকের নাম হয়েছে মার্বেল লেক। এই জল নোংরা করলে বা এখানে স্নান করলে এখানে কিন্তু তোমার 500 টাকা করে ফাইন দিতে হবে, তাই তোমরা এখানে আসো, সৌন্দর্য উপভোগ করো, কিন্তু দয়া করে নোংরা করো না। মার্বেল লেক দেখে কিছুটা এগিয়েই আমরা চলে গেলাম বাম্বি ওয়াটারফলস উপভোগ করতে। এখানে কিন্তু প্রায় 500টা মতো সিঁড়ি রয়েছে, তারপর তোমরা এই ওয়াটারফলস দেখতে পারবে, তাই বয়স্কদের জন্য কিন্তু সাবধান বার্তা জারি রাখলাম। এরপরেই আমরা চলে গেছিলাম চড়িদা গ্রাম বা মুখোশ গ্রাম। এই মুখোশ গ্রামের একটা ডিটেইল ভিডিও আমি আলাদা করে পোস্ট করব, তোমরা সবাই একবার দেখে নিও। এখানে মানুষজনদের অতুলনীয় হাতের কাজ দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। অযোধ্যা থেকে বরন্তি প্রায় গাড়িতে 3.5-4 ঘন্টার জার্নি, তাই বেশি যাতে রাত না হয় আমরা চড়িদা গ্রামে বেশিক্ষণ সময় অতিব্যয় না করেই রওনা দিলাম রিসর্টের পথে। আর ফেরার পথে এক ঝলক লোয়ার ড্যাম থেকেও ঘুরে নিলাম। আজ পুরুলিয়ায় ডে 3, মানে আজ বাড়ি ফেরার পালা। সকাল সকাল রিসর্ট থেকে চেক আউট করে আমরা চলে এসেছিলাম জয়চণ্ডী পাহাড় বা শুন্ডীর পাহাড় দেখতে। এখানে কিন্তু প্রায় 500 থেকে 550 খানা সিঁড়ি ভেঙে উঠে তারপর জয়চণ্ডী মাতার মন্দিরে দর্শন পাওয়া যাবে, তাই যারা আপনারা বয়স্করা রয়েছেন তারা কিন্তু ভেবে চিনতে ডিসিশন নেবেন। জয়চণ্ডী মাতার মন্দির দর্শন করার পর আমরা চলে এসেছিলাম আমাদের ট্রিপের লাস্ট ডেস্টিনেশন গড় পঞ্চকোটে। কতই না অজানা তথ্য বা অজানা ইতিহাস রয়েছে এই গড় পঞ্চকোটে। আশা করি আমার এই ভিডিওটার মাধ্যমে পুরুলিয়াতে 2 রাত্রি 3 দিনের প্ল্যানে তোমরা কি কি দেখবে, কিভাবে প্ল্যান করবে, কোথায় কোথায় যাবে, সেগুলোর একটা ওভারভিউ আমি দিতে পেরেছি। যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন রয়েছো তারা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।
আর শুধু সাবস্ক্রাইব না, তার সাথে কিন্তু বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। টিল দেন, টাটাস।